মুছেও তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে চৈত্র সেল উপলক্ষে বিশেষ ধামাকা অফার। সমস্ত পোশাকের উপর 10-30% অবধি বিশেষ ছাড়। আবরণ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে আবরণ এখন ফ্লিপকার্টেও। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আবরণ, আবরণের অনুষ্ঠান। আবরণ মানেই হচ্ছে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত রঙিন হয়ে উঠুক, এই শুভকামনা জানিয়ে আমাদের আজকের পথ চলা। আজকের অনুষ্ঠানে আজকে একটা বিশেষ এপিসোড। এই এপিসোডের যে ডিসকাউন্ট আমি বলছি 15% ডিসকাউন্ট, কিন্তু সেটা শুধুমাত্র আজকের জন্য। অর্থাৎ আজকে আমরা 1 থেকে 25টা শাড়ি দেখাবো। সেই 25টা শাড়িতে 15% ডিসকাউন্ট থাকবে দামের উপরে। এই সুযোগটা থাকবে আজ রাত 9টা পর্যন্ত। অর্থাৎ এখন থেকে যারা বুকিং শুরু করবেন, আজকে রাত্রি 9টার মধ্যে বুকিং করলেই আপনি এই 15% ডিসকাউন্টটা পাবেন আজকের এই শাড়িতে। কিন্তু আমার যে ক্যাপশন, সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, সুরক্ষা আমার, সুরক্ষা আপনার, সুরক্ষা আমাদের সকলের। আমরা সুরক্ষিত থাকলে আমরা সুরক্ষিত রাখতে পারবো। কী করতে হবে? হ্যান্ড ওয়াশ করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এটা তো একদম মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে হ্যান্ড ওয়াশ করবো দিনে 5-7 বার, স্যানিটাইজার ব্যবহার করবো 18-19 বার, তার সঙ্গে সার্জিক্যাল মাস্ক পরবো এবং ক্লিয়ার সার্জিক্যাল মাস্কের সঙ্গে ওয়াশেবল মাস্ক, এই পুরো প্রসিডিয়ারটা আমি ফলো করব। এটার পাশাপাশি অবশ্যই নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখুন, টিকাকরণ করে নেব। এই গেল আমাদের আজকের গল্প। এবারে আসছি শাড়িতে। আজকে আমরা দেখাবো পিওর পশমিনা, পিওর দেখাবো হচ্ছে অর্গানজা এবং দেখাবো পিওর মসলিন। আসুন আজকে একটু হাই রেঞ্জের শাড়ি, হাই এন্ডের শাড়ি দেখাচ্ছি। পিওর পশমিনা, যে পশমিনার সিল্কটা, সিল্কের সুতোটা তৈরি হয় ভেড়ার পশম থেকে, এটা একদম সেই শাড়ি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে ব্লাউজ, মানে এই সিল্ক, এর ধারে কাছে কোনো সিল্ক খুঁজে পাবেন না। এই হচ্ছে ব্লাউজ গেল, তারপরে আসছে আঁচল, আর এটার মধ্যে কোনো জরির ব্যবহার নেই। অথচ দেখুন পুরোটাই রেশম দিয়ে মাখুক, মানে নকশা ঘোরানো হয়েছে, পুরোটাই রেশমের বুনুই গেছে। পশমিনা, পশমিনা আর জামেবারের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য হচ্ছে। পশমিনাতে রেশমের ব্যবহার হয়, জামেবারে জরির ব্যবহার হয়। আর চলতি অনেকে পশমিনা বলেন, যেগুলোতে জরি দিয়ে কাজ হয়, কিন্তু সেই পশমিনার সিল্ক হচ্ছে নর্মাল সিল্ক, এটা হচ্ছে একদম ওই পশম দিয়ে হয়, পশম, ভেড়ার পশম থেকে পশমিনা এক নম্বর শাড়ি। এবং এই ভেড়াও কিন্তু সেই একটা পাহাড়ি উচ্চতায় যে মানে পর্বতের উপরে যে ওয়েদারে যে ভেড়া হয়, মানে এক এক জায়গার ভেড়ার পশমের থিকনেস এক এক রকম হয়। যত ঠান্ডা হয় ভেড়া, সেখানে কিন্তু নিজের উত্তাপ বজায় রাখার জন্য পশমের আঁশটাকে মোটা করে, যার ফলে এই যে পশম, এটা কিন্তু সেই উচ্চতার যে ভেড়া চড়ে বেড়ায় সেই মেষপালকেরা, তাদের জন্য এই কাজটি করে থাকেন। এটা হচ্ছে মানে এই ভেড়া চাষ করেন, সেই পশম তৈরি থেকেই এই সিল্কটা তৈরি হয়। এক নম্বর শাড়ির দাম হচ্ছে 35,550। দেখুন উল্টো দিকটায় পুরোটা হাতে বোনা, নাম্বার ওয়ান। এখানে কিন্তু উল্টো দিকটা এমনভাবে বোনা হয় যেদিকে কিন্তু কোনো সুতোর ব্যবহারই নেই। এক নম্বর 35,550, এর উপরে 15% ডিসকাউন্ট, 15% ছাড়, নাম্বার ওয়ান দেখালাম। এবারে আসছি নাম্বার টু, দু নম্বর শাড়ি। এটা আসছি নাম্বার টুতে, দু নম্বর শাড়ি। দেখুন পশমিনা, আজকে ভ্যারাইটি দেখাবো পশমিনা, সিলেক্টেড মানে অল্প কিছুই দেখাবো, কিন্তু দেখাবো। এটা হচ্ছে আপনি পশমিনা 6,000, 7,000, 12,000, 13,000 পাবেন, ওটা পরে দেখাতাম ব্লাউজটা, ঠিক আছে, তুমি ছেড়ে দাও, ঘুরে ফেলেছ। এটা রয়েছে আঁচল, যেটা যেরকম হয় ব্লাউজ থাকবে, এটা পিছনে ছিল। এটা হচ্ছে আঁচলটা, অরেঞ্জের একটা সুতোর ব্যবহার, পুরোটা সুতোর বুনুই, পুরোটা সুতোর বুনুই, কোনো জড়ি নেই। হয়তো আপনি ভাবছেন এখানে কি জড়ি আছে, দেখুন এখানে কিন্তু কোনো জড়ি নেই, পুরোটা সুতোর বুনুই। দারুণ না শাড়িগুলোর, কোনো ওজন নেই, একদম হালকা। নাম্বার টু 35,550, পাটটা দেখাই। দু নম্বর শাড়ি 35,550, 35,550, নাম্বার হচ্ছে টু, তারপরে 15% ডিসকাউন্ট, এর উপরে 15% ছাড়। আর এই রয়েছে শাড়িটার ব্লাউজ পিস, এটা রয়েছে বর্ডারটা, নাম্বার টু দেখালাম। নাম্বার থ্রিতে যাবো, তিন নম্বর শাড়ি, নাম্বার থ্রি। আর এগুলো নিয়ে সিল্ক মার্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই, এগুলো একদম পিওর সিল্ক। এই শাড়িটা দারুণ দেখতে, এটা আমার ব্লাউজটা শুরুতে আছে, এই রয়েছে ব্লাউজটা গেল, এটা হচ্ছে ব্লাউজ,
তারপরে আসছে আঁচল, কোথাও কোনো জরির ব্যবহার নেই, বারবার বলছি এগুলো পিওর পশমিনা উইদাউট জরি। এই রয়েছে শাড়িটা, নাম্বার হচ্ছে 3 নম্বর শাড়ি, 35,550 নাম্বার 3। এর উপরে ডিসকাউন্ট রয়েছে 15%, 15% ছাড়। এটা দেখালাম নাম্বার 3 নম্বর শাড়ি, যারা রাত্রি 9টা পর্যন্ত বুকিং করবেন তারাই কিন্তু পাবেন আজকের জন্য। এরপরে যাব 4 নম্বর, হ্যাঁ মানে এই যে 15% ডিসকাউন্ট আপনারা পাবেন হচ্ছে, এটা হচ্ছে এই শাড়িতে একটা স্পেশাল ডিসকাউন্ট, 15% 15% ছাড়। আজ রাত 9টার মধ্যে যারা বুকিং করছেন তারাই পাবেন, আগামীকাল এই এপিসোড দেখে বা তার পরের দিন এই এপিসোড দেখে বুকিং করলে হবে না। আজকে অর্থাৎ 11 এপ্রিল 2022 সকাল 11 এখন থেকে দুপুর 2টো থেকে রাত্রি 9টার মধ্যে যারা বুকিং করবেন তারাই এই সুযোগটা পাচ্ছেন 15% ডিসকাউন্টে। পরে আপনি কিনতেই পারেন, সঙ্গে হয়তো 10% থাকলো বা ডিসকাউন্ট থাকলো না। এটা 4 নম্বর পেজডি যাচ্ছে, পেজডি নকশা দারুণ দেখতে শাড়িগুলো, নতুন করে বলার কিছু নেই। এই রয়েছে পার পশমিনা, যারা পিওর পশমিনা চাইছেন তারা একদম নিতে পারেন। 4 নম্বর শাড়ি নাম্বার 4, দেখুন ভেতরের নকশাটা কিভাবে রেশমের ভেতর দিয়ে গেছে কাজটা। এটা হচ্ছে 4 নম্বর শাড়ি নাম্বার 4, 35,550 rupees, 35,550। বর্ডারটা একটু দেখাবো, 35,550 নাম্বার হচ্ছে 4, 4 নম্বর। আর এর সঙ্গে ব্লাউজ রয়েছে, এটা হচ্ছে ব্লাউজ পিস, বর্ডারটা তো থাকছি, এটা রয়েছে ব্লাউজ পিস, এর উপরে 15% ডিসকাউন্ট। এবারে আসছি নাম্বার 5 নম্বর শাড়ি নাম্বার 5, এটা রয়েছে 5 নম্বর। এরমই আমি আগে একটা দেখালাম সেই রং, এই এই রকম পারে মানে আঁচলে, এটা হচ্ছে আঁচলটা গেছে। এবারে আমি পারে আসব, এই পাড়ের উপরে কিন্তু একটা লেহের করে পাড় যাচ্ছে, আর ভেতরে দেখুন এর মধ্যে সবগুলোতেই ডুয়াল টোন রয়েছে, দেখুন ডুয়াল টোন রয়েছে। নাম্বার 5 নম্বর শাড়ি 35,550, 35,550 নাম্বার 5, 5 নম্বর 35,550। আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 5 5 নম্বর, এই রয়েছে ব্লাউজ পিস। পাঁচের পরে চলে যাব 6 নম্বর নাম্বার 6, বাহ এটা রয়েছে নাম্বার 6 6 নম্বর শাড়ি, দারুণ দেখতে শাড়িটা, ব্ল্যাকের মধ্যে, ওয়াও ব্ল্যাক অ্যান্ড রেড। এটা গেল আঁচলটা, একটু ডিটেলে দেখাবো, এটা আঁচল 6 নম্বর শাড়ি 35,550, 35,550, তার উপরে 15% ডিসকাউন্ট। নকশাটা একটু দেখাই, দেখুন এই যে হাতে ঘোরানো নকশা, এটার কিন্তু পুরোটা দেখুন এইভাবে এতগুলো রঙের ব্যবহার আছে, মিনে করে করে কাজটা হয়েছে, বুটিগুলো প্রচুর টাইম টেক, মানে প্রচুর সময় লাগে। পাড়টা ভীষণ স্লিক পাড়, যত সূক্ষ্ম কাজ হবে যত বেশি রং পুট হবে তত কিন্তু মানে খাটনি বেশি, মজুরিও বেশি। 6 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 35,550, 6 নম্বর 35,550 নাম্বার 6, 35,550 নাম্বার 6, 6 নম্বর শাড়ি। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, এই রয়েছে ব্লাউজ, ব্লাউজের এটা রয়েছে ব্লাউজ, ব্লাউজের হাতাতে এই বর্ডারটা ব্যবহার করতে পারবেন, 6 নম্বর 35,550। এই অবধি আমরা দেখালাম পশমিনা, পিওর পশমিনা সিল্ক। এবারে আমরা আসছি পিওর অর্গানজা, এবং আজকে যে অর্গানজা দেখাবো সব অর্গানজা হচ্ছে হ্যান্ড পেইন্টিং অর্গানজা। অ্যাকচুয়ালি এটা রাজঘরানা উইভ, মানে এটা হচ্ছে মুঘল উইভ বলা যেতে পারে। একটা সময় এই এই অর্গানজাটা আমরা মূলত পাই হচ্ছে পশ্চিমের মানুষের কাছ থেকে, কাশ্মীরের সিল্ক, তারা আমরা যে সিল্ক যে র ফর্মে পরি তারা এটা পছন্দ করতেন না, বা তাদের অন্যান্য পোশাকের ক্ষেত্রে এই সিল্কের সুতোকে কুন্দ্রি করার আগে তারা একটু অ্যাসিড ওয়াশ করে একটু শক্ত করে নিয়ে তাদের ড্রেস হতো, পর্দা হতো, এটা মূলত আমরা সেই সময় দেখে থাকি। তো পরবর্তী পর্যায়ে মধ্যপ্রাচ্যের বিশালভাবে বিকাশ হয়, কিন্তু এখন আমরা অন্যভাবে পাই আমাদের সুতো, কিন্তু পিওর, এটা হচ্ছে পিওর সিল্ক মেটেরিয়াল। অর্গানজায় যে সিল্কের সুতোটা ব্যবহার হয় সেটা হচ্ছে পিওর সিল্ক মেটেরিয়াল, এই হচ্ছে। এবং এটাতে আর রাজঘরানা কেন বললাম, এটা একটু মুঘল স্থাপত্য রয়েছে, মুঘল স্থাপত্যে যে বুনুইটা থাকতো সেই বুনুইটাকে নেওয়া হয়েছে এর মধ্যে,
এটা হচ্ছে অর্গানজা এবং এর মধ্যে যে রংটা গেছে এটা অ্যাকচুয়ালি পাইথানি অর্গানজাও বলতে পারি। কেন বলতে পারি বলবো, প্রথমে যাচ্ছে এর ব্লাউজ পিস, ব্লাউজের হাতাটা দেখাবো। এটা রয়েছে ব্লাউজ পিস, একদম পাইথানির উইভটা হয়েছে, কিন্তু এই যে রংটা পাইথানিতে কী হয়, সুতো দিয়ে, মানে যে রংগুলো দেখছেন ওগুলো সুতোর সুতোতে আসে, সুতো বদলে আসে জরির মধ্যে থেকে, কিন্তু এখানে রং দিয়ে ডিজাইনটাকে হাইলাইট করা হয়েছে। এখানে কিন্তু কোনো সুতো নয়, জরির মধ্যে যতগুলো রং দেখছেন এগুলো সব রং, মানে এই নকশাগুলোকে রং দিয়ে ব্রাশ করে তুলি দিয়ে একে একে হাইলাইট করা হয়েছে। আর এই হচ্ছে বডিটা, মানে এখানেও যা রং দেখছেন এগুলো সব ব্রাশ করে এসেছে, এগুলো কিন্তু শাড়ি বোনার পরে এখানে কিন্তু ব্রাশিং হয়েছে, পেন্টিং হয়েছে। এটা 7 নম্বর পাইথানি প্যাটার্নটা রয়েছে, 7 নম্বর শাড়ি 17,550 7,550 এর উপরে 15% ডিসকাউন্ট, মানে অনেকটা ডিসকাউন্ট, 17,550 উপরে 15% ডিসকাউন্ট। আট নম্বরে যাব, নাম্বার 8, এটা রয়েছে 8, প্রত্যেকটাতেই রানিংয়ে ব্লাউজ রয়েছে আর প্রত্যেকটাতেই উইভিং একই রকম, সেটাকে পেন্টিং করা হয়েছে। এটা রয়েছে আগের শাড়িটার সঙ্গে এই শাড়িটার কিন্তু উইভিংয়ে মিল রয়েছে, কম্বিনেশনটা বদলে গেল। 8 নম্বর 17,550 নাম্বার 8, 8 নম্বর শাড়ি 17,550। এই শাড়িগুলো ভীষণ স্মার্ট, ভীষণ ইউনিক, ভীষণ ক্লাসি শাড়ি। নাম্বার 8 দেখিয়ে দিলাম, 17,550 অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিস, 8 নম্বর শাড়ি। 8-এর পরে চলে যাব 9 নম্বর, নাম্বার 9, এটা রয়েছে 9 নম্বর শাড়ি। বাহ, কি ভালো শাড়িটা, এর ব্লাউজটাকে আবার মানে কালার করা হয়েছে, এই ব্রাউনের শেডটা ব্লাউজে এসছে, এটা হচ্ছে ব্লাউজ হবে আঁচল। এখানে কিন্তু দেখুন ব্রাশিং যেটা হয়েছে, কালার যেটা হয়েছে সেটা আঁচলে বা পারে নয়, শুধু বডিতে হয়েছে, এইভাবে জিগজ্যাগ করে যাবে বডিটা। নাম্বার 9, 9 নম্বর 17,550 নাম্বার 9, 17,550 9 নম্বর, তার উপরে 15% ডিসকাউন্ট, 15%, এবং আজকে রাত্রি 9টা পর্যন্ত এই ডিসকাউন্টটা এই শাড়িতে চলবে। আজকের এপিসোডের যে 25টা শাড়ি আমি দেখাবো তার মধ্যে 10 নম্বর শাড়িতে আমি চলে এলাম, এই ডিসকাউন্টটা এই 25টা শাড়ির উপরেই থাকবে এবং এই ডিসকাউন্টটা আজকে রাত্রি 9টা পর্যন্ত অ্যাভেল করতে পাচ্ছেন। সেম প্রসেস, ওটাতে যেমন আঁচলটা ছিল সেলফের উপরে, এটা রয়েছে গ্রিন কালারের ডায়ে, জড়িটা হুইটিশ জড়ি, একদম গোল্ড সিলভার জড়ি, আর এগুলো কিন্তু একদম পিওর জড়ি, টেস্টেড জড়ি, হাফ ফাইন জড়ি, এবং এইভাবে যাচ্ছে ব্রাশিং। নাম্বার হচ্ছে 10, 10 নম্বর শাড়ি 17,550 নাম্বার 10, 10 নম্বর 17,550 11 নম্বর, নাম্বার 11, এটা হচ্ছে অরেঞ্জ পিচ পিঙ্ক, তিনটে শেডেরই ব্যবহার রয়েছে, অরেঞ্জ পিচ অ্যান্ড পিঙ্ক। ব্লাউজ আঁচলটা হচ্ছে অরেঞ্জ বেসে, বেস কালারটা হচ্ছে পিচ, তার সঙ্গে হাইলাইট করা হয়েছে পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ দিয়ে ব্রাশিং করে, পাটটা অরেঞ্জে। নাম্বার 11, 11 নম্বর শাড়ি 17,550 নাম্বার হচ্ছে 11, 11 নম্বর 17,550 11-র পরে যাবো 12, 12 নাম্বার 12, 12 নম্বর শাড়ি নাম্বার 12, এটা তসর কালার, 12 নম্বর, প্রথমে ব্লাউজ পিস একদম তসর কালারেই বর্ডার থাকবে, এটাও সিলভার জড়ির ব্যবহার, আঁচল, এটা হচ্ছে আঁচল পার। আচ্ছা, পারের এই যে সেলভেজে যে রংটা দেখতে পাচ্ছেন, এই যে রংটা, এটাও কিন্তু ব্রাশিং করেই এসছে, পার গেলার ভেতরেও এই ফুলের নকশাটা, জাল ছিল ফ্লোরাল জাল, তাকে পেন্টিং করে হাইলাইট করা হয়েছে। 12 নম্বর শাড়ি নাম্বার 12, 17,550 17,550 নাম্বার 12, এবারে আসবো নাম্বার 13, 13 নম্বর, ব্ল্যাকে, ব্ল্যাকে 13 নম্বর শাড়ি নাম্বার 13, এটাও তাই ব্ল্যাকে, ব্লাউজটাও ব্ল্যাকেই যাবে, এই রয়েছে ব্লাউজ, এটা রয়েছে ব্লাউজ, শাড়িটা দারুণ স্মার্ট, আর কোনো ওজন নেই শাড়িতে, আঁচল পার, এটা রয়েছে 13 নম্বর 17,550 এর মধ্যেও কিন্তু এই যে ফুলগুলো দেখছেন, এর মধ্যে যে রঙগুলো দেখছেন, এগুলো কিন্তু কোনো জড়ি বদল করে নয়, এটা জড়িটা তো সিলভার ছিল, ব্রাশ করে পেন্টিং করা হয়েছে, 13 নম্বর 17,550 নাম্বার 13, এবারে আসছি নাম্বার 14, ওটারই কয়েকটা কালার,
অফ হোয়াইটে দেখেছি, ব্ল্যাকে দেখেছি, এবার লেমন টোনে দেখব। এটা একদম লেমন ইয়েলোতে ব্লাউজ গেল শুরুতে, তারপরে আসছে আঁচল, এই হচ্ছে শাড়ি। এই শাড়িগুলোর কোনো বয়স নেই আর ভীষণ রিচ শাড়ি, ভীষণ রিচ। 14 নম্বর শাড়ি নাম্বার 14, 17,550, 17,550, এর উপরে 15% ডিসকাউন্ট, 15% ছাড়, 15%। এটা দেখালাম হচ্ছে আজকে 14 নম্বর। এর পরে আসবো 15 নাম্বার 15, এটা রয়েছে 15 নম্বর শাড়ি। এটারও একটা গ্রিনের ব্রাশিং রয়েছে, ব্লাউজ গেল, তারপরে রয়েছে আঁচল, পাড়, আর এই রয়েছে বডিটা। 15 নম্বর শাড়ি নাম্বার 15, 17,550, 17,550, 15 নম্বর শাড়ি। প্রত্যেকটাতে কিন্তু এই যে রঙগুলো দেখছেন সব কিন্তু পেন্টিং করে। 15 নম্বর, 17,550, তারপরে 15% ডিসকাউন্ট আজ রাত 9টা পর্যন্ত। প্রতিষ্ঠান সোম থেকে রবি প্রত্যেক দিন খোলা থাকে সকাল 11টা থেকে রাত্রি 9টা। আপনারা ফোন করবেন সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্তই। এই শাড়িটাও খুব ভালো, এখানে একটা ব্ল্যাক কালারটাই ব্রাশিং করে আনা হয়েছে। এটা রয়েছে আঁচল, ব্লাউজ, তারপরে আসছি আঁচল, এটা আবার লাল ছাড়া। এই হচ্ছে শাড়িটা, ভীষণ ভালো দেখতে, 16 নম্বর শাড়ি, আর পিওর মেটেরিয়াল তো তার আভিজাত্যটাই আলাদা। 16 নম্বর, 17,550, সিনিয়ররা পড়তে পারবে সব, এই আভিজাত্যই আলাদা। 16 নম্বর শাড়ি, 17,550, 16। এবারে আসবো 17 নাম্বার 17, এটা তুঁতে কালারে। 17 নম্বর শাড়ি নাম্বার 17, আঁচল, এটাও সিলভার জারির ব্যবহার, আঁচল গেল, এই রয়েছে বডিটা, একদম তুঁতে কালার, আর ভেতরের ফুলগুলো সব ব্রাশ করে করে রং করা। নাম্বার 17, 17 নম্বর, 17,550, 17,550, আর এই রয়েছে ব্লাউজ পিস, 17 নম্বর, 17,550। এইবারে আবার একটা বুনুইয়ের প্যাটার্ন আসছে, 18 নম্বর নাম্বার 18, এটা হচ্ছে 18। এই শাড়িগুলোর অ্যাডভান্টেজ হচ্ছে শাড়িগুলো বোনা হয় তারপরে ডাই হয়, এটা যেমন ডাই হয়েছে বেজটোনে, আর তার সঙ্গে এই রয়েছে ব্লাউজ, আঁচল, এটাও পাইঠানির প্যাটার্নটাকে রাখা রয়েছে উইভিংয়ে এবং তাকে ব্রাশ করে করে হাইলাইট করা। ভেতরে দেখুন একটা জিওমেট্রিক এফেক্টে যাচ্ছে। 18 নম্বর, 17,550, 17,550, নাম্বার 18, 18 নম্বর, 17,550 উইথ ব্লাউজ। 18-র পরে যাব 19 নম্বর, যেটা আমি দেখালাম হচ্ছে ব্রাশিং করে পেন্টিং করা, সেটাই উইদাউট পেন্টিং। 19 নম্বর শাড়িটা অসম্ভব, সাদাতে সাদা, ক্যা বাত, ক্যা বাত শাড়িটা, ওয়াও। প্রথমে যাচ্ছে ব্লাউজ নাম্বার 19, তারপরে আসছে আঁচল, মানে পেন্টিং নয়, কোনো কালারের ব্যবহার নেই, যেরকম বোনা হয়েছে এটা সেটাই। 19 নম্বর শাড়ি, 17,550, কোনো কথা হবে না এই শাড়িতে। 19 নম্বর, 17,550, 19 নম্বর শাড়ি, 17,550, নাম্বার 19। আজকে রাত্রি 9টা পর্যন্ত কিন্তু এই স্পেশাল ডিসকাউন্টটা আপনারা পাবেন, 15% ডিসকাউন্ট, 17,550-এর উপরে 15% ডিসকাউন্ট, আর এই রয়েছে ব্লাউজটা। 19 গেল, এবারে আসবো 20 নম্বর শাড়ি, ওই সেম উইভিং, এটা আবার গ্রে কালারে যাচ্ছে, 20 নম্বর নাম্বার 20, এটা ব্লাউজটা আসছে একদম গ্রে কালার, তারপরে আঁচল, এটা ওই বুনুইটাই, এবার বডিটা গ্রে ডাই হয়েছে তার সঙ্গে আবার ওই পেন্টিং হয়েছে। 20 নম্বর শাড়ি, 17,550, 17,550, নাম্বার 20, এর উপরে 15% ডিসকাউন্ট, নাম্বার 20 দেখালাম, নাম্বার 21। 21 নম্বর, এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, নাম্বার 21, বাহ, 21 নম্বর। প্রথমে যাচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, এই হচ্ছে শাড়িটা। 21 নম্বর শাড়ি নাম্বার 21, অর্গানজা আমরা শেষ করলাম, 21 নম্বর, 17,550, আমাদের 21 নম্বর দেখালাম। এইবারে আমরা দেখাবো আমাদের বাংলার মসলিন, হাতে ঘোরানো মসলিন, বাংলার মসলিন, কাজ দেখুন,
এই শাড়ি যখন প্লেন বডি হয়, এই মাসলিন বাই মাসলিন, এটা হচ্ছে মাসলিন বাই মাসলিন, যদি প্লেন বডি হতো এটাকে আমি আংটির মধ্যে দিয়ে পাস করাতে পারতাম, এটাকে আমি দেশলাইয়ের বাক্সে ভাঁজ করে নিতে পারতাম, কিন্তু কেন এখন পারি না, এই যে বুনুইটা হয়েছে, সুতোর বুনুইটা এটা শাড়িটাকে মানে ভেতরে দিয়ে পাস করতে অসুবিধা হয়, কিন্তু চুড়ির মধ্যে দিয়ে এটা অনায়াসে পাস হয়ে যাবে। কাজটা দেখুন, একটা ওই ময়ূরের পাখাগুলো ধরতে বলি, ময়ূরের পাখার মধ্যে যে নকশাটা গেছে না, এটা একজন মানুষের হাতের কাজ, ভাবুন শাড়িটা। কেন আপনি 1,05,050 টাকা দাম দেবেন? 1,05,050 রুপিস। এই 1,05,050র উপরে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন 15%। 1,05,050 টাকা দামে একটা শাড়ির, এই আঁচলটারই দাম 1,00,000 টাকা, অসম্ভব। আমরা শিখারঘাট যে ছবিগুলো দেখে থাকি সেটাকেই কিন্তু আনা, এই হচ্ছে পুরো শাড়িটা, নিচের পাড় উপরের ভার ধরে এইভাবে পাখি যাচ্ছে। এই শাড়ি সম্মানের শাড়ি, এই শাড়ি শ্রদ্ধার শাড়ি, 22 নম্বর 22, একদম শিখারঘাট যে প্যাটার্নটা আপনারা জানেন উইভিংয়ে হয়, বেনারসের একটা স্পেশাল উইভ শিখারঘাট, তারই আদলে এই শাড়িটাকে বোনা হয়েছে বাংলাতে। 22 নম্বর 1,05,050 টাকা। এই শাড়িটা আমার মনে হচ্ছে না আমি বন্ধ করি, মনে হচ্ছে আমি দেখিয়েই যাই, দেখিয়েই যাই, দেখিয়েই যাই, কারণ অনেক কিছু বলার আছে। দেখুন উল্টো দিকটা, এই যে ময়ূরের পেখমের এই জিনিসটা আপনাদের তখন দেখালাম, দেখুন এই যে ঐরাবতের গায়ের চাদর, মানে সেলাইয়ের থেকে অনেক কঠিন ব্যাপার হচ্ছে মাকু ঘুরিয়ে হাত ঘুরিয়ে। এটা গেল 22, এবার আসবো 23 নম্বর 23। যাদের যাদের এই শাড়ি পছন্দ হবে, আজকে না শাড়ি শেষ করব আমি, তাতে যদি আমার তিনটেও বেজে যায় তিনটেও বাজবে, আমি আগে শাড়ি শেষ করব। এই শাড়ি এরকম করে চট করে দেখানো যায়? এই হচ্ছে মাসলিন বাই মাসলিনে হাতে ঘোরানো কাজ, যত খেয়েই মানে ধরুন এই যে ফুলের পাপড়িটা রয়েছে এখানে, অন্তত আমার মনে হচ্ছে দেখে 70 থেকে 80 খেই, মানে এইটুকুর মধ্যে যত খেয়েই তত কিন্তু মজুরি বেশি, তত শাড়ি মানে বুনোরটা ভালো হয়। 23 নম্বর শাড়ি, 23, 42,550, 42,550, ওটাকে আমি 20 ধরে নিলাম, 42,550, 42,550, নাম্বার 23, এই হচ্ছে শাড়িটা 23 নম্বর, তার উপরে 15% ডিসকাউন্ট, 42 গেল। 43 নম্বর, রাত্রি 9টা পর্যন্ত, কিন্তু আজ রাত 9টা পর্যন্ত স্পেশাল যে পাবে সেই পেয়ে যাবেন। এটা না সোনা রূপা শাড়ি, কেন না সিলভার আর গোল্ডেন, মানে সুতোর বুনুয়ের সঙ্গে সিলভার জড়ি এবং গোল্ডেন জড়ির ব্যবহার রয়েছে, শাড়িটা অসাধারণ দেখতে। 45,550 অল ওভার জাল, 45,550, 45,550, তার উপরে 15% ডিসকাউন্ট, একটা শাড়ি, একটা উইথ ব্লাউজ, ব্লাউজের হাতাতে এটা কাজ। আর 25, এটা 24 দেখালাম, আজকে হচ্ছে 25 নম্বর শাড়ি, ওটিকে দাও 25 নম্বর 25, এই শাড়িটা না দেখতে হবে, নাম্বার 25, 25 নম্বর, এটা জড়ি, এটা জড়ি বলছে, এটা হচ্ছে তসরের পার রয়েছে, এই যে মুজোটা গেছে না পাথাটা হয়েছে তসরের, সাইডটা হচ্ছে তসরে, তসর বাই তসরে, আর এই হচ্ছে মাসলিনটা, ওয়াও, নদীর পাড়, পাড়ে ঘাস, জল, হাঁস, তার উপরে বাড়ি, গাছ, আর সারা গায়ে পদ্মবুটি। শাড়িটার আঁচল থেকে ওই ছবিটাই যাবে হচ্ছে স্কার্ট, আচ্ছা পুরোটা দেখায় স্কার্ট বর্ডারে, এটা 44,000, 44,000, এর উপরে 15% ডিসকাউন্ট, 15%, 15% ছাড়, এটা স্পেশাল ডিসকাউন্ট, এই সব শাড়ি তো ডিসকাউন্টে হয় না, কিন্তু আজকের জন্য, আজকে এখন থেকে রাত্রি 9টার মধ্যে যিনি বুকিং করবেন তিনিই এই 15% ডিসকাউন্টটা পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা ডিসকাউন্টটা পাবেন না। আজকে যে কটা শাড়ি দেখানো হলো অসম্ভব, পশমিনা দেখিয়েছি, অর্গানজা দেখিয়েছি, আমি এসে ডুবে গেলাম হচ্ছে বাংলার মাসলিনে, এর থেকে আর বেরোনো যায় না। এই শাড়িটা আমার টার্গেটে রইল, 44,000, 44,000 টাকা, তার উপরে 15% ডিসকাউন্ট, আজকে রাত্রি 9টা পর্যন্ত। আমি তো বলেইছি আমি এই যে বেঁচে রয়েছে, এই যে জীবন যাপন করছি, এই আমার উদযাপন সম্পূর্ণ হবে, একটা এরকম হাতে বোনা মসলিন না পড়লে আমার উদযাপন সম্পূর্ণ হবে না, আমি একটা এই শাড়ি পরবই পরবো, 25 নম্বর, 44,000, কেননা আমার যদি নাতনি যদি হয় বা নাতি হয়, আমি হয়তো থাকবো না, বাট আমার সেই জেনারেশনের হাতে এই শাড়িটা থাকবে, আমি তখনও বেঁচে থাকবো তাদের ওই এই সমস্ত শিল্পী সৃষ্টির মধ্যে থেকে। আমি আপ্লুত আজকে শাড়ি দেখিয়ে, এরপরে সন্ধ্যে 6টায় দেখা হবে, রাত 12টায় দেখা হবে, কিন্তু আজকে দুপুর 2টোর অনুষ্ঠান,
এখানে রয়ে গেল, এখানে রয়ে গেল। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে আবরণ, আসুন, এরকম খাজানা রয়েছে আবরণে আপনার জন্য। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার। মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে চৈত্র সেল উপলক্ষে বিশেষ ধামাকা অফার। সমস্ত পোশাকের উপর 10-30% অবধি বিশেষ ছাড়। আবরণ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে আবরণ, এখন ফ্লিপকার্টেও।